হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আপনাদের ধন্যী মেয়ে সুস্মিতা। আজকে আমি খুবই ব্যস্ত আছি, এমনকি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার ছুটি, অফিস নেই, সেই জন্য বাড়িতে গেস্ট আসবে বলে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আজকের মেনুতে অনেক কিছু রয়েছে, তো ফার্স্টে আমি আরও বাজারে চলে গিয়েছিলাম, এখন আমি চলে এসেছি চিকেন ম্যারিনেশন করতে। চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট মেশাচ্ছি, আর এরপর এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দেবো টক দই। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো চিকেনের মধ্যে জুসটা ঢুকবে সব কিছু, আদা রসুনের, এটা তো তোমরা সবাই জানো, সেই জন্য সেই কাজটাই করছি। আর এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। আজকে রান্নায় আমি শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা প্লাস কাশ্মীরি লঙ্কা কালারের জন্য তিনটেই জিনিসই ইউজ করব, সেই জন্য লঙ্কা গুঁড়োটা একদম অল্প দিলাম। আর দিয়ে দিলাম নুন, নুনটা পরিমাণ মতোই দিচ্ছি। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কেউ কিন্তু আমাকে দেখে একদমই হাসবে না, কারণ আজকে আমি ভীষণই ব্যস্ত, নিজেকে দেখারও সময় পাইনি। আর যা হয় আর কি, বাড়িতে গেস্ট আসতে তার মধ্যে কাজের মাসিরা কেউ আসেনি, সেই জন্য একদম ফুল দমে নেমে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজে। মাংসটা বেশ ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে, এখন এটা আমি চাপা দিয়ে রেখে ঘরের বাকি সব কাজকর্ম সেরে নেব, তারপর স্নান টান করে এসে রেডি হয়ে আবার চলে আসবো রান্নার কাজে। রান্না করা শুরু করলাম, তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আপনারা দেখুন আজকে কী কী রান্না হচ্ছে। বাড়িতে গেস্ট আসবে ছুটির দিন, অফিস যেদিনকে থাকে রান্না তো করতে পারি না, আজকে রান্নার মাসি আসেনি, সেই জন্য মাংস রান্না করছি, বাড়িতে লোকজন আসবে, দেখা যাক কেমন হয়। কড়াইতে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দেবো পেঁয়াজটা নিয়ে এসো তো, মানে এগুলো ভুলে যাচ্ছে, বলো বলো। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে তো আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে শুরু করে কুচানোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একেবারে অনেকটা কোয়ান্টিটি মাংস রান্না করছি, অনেকটা ফ্রাইড রাইস ফুল হয়েছে বলে সেই জন্য একটা বড় জায়গায় চাল নিয়েছি, আর সকলকে অনেক কাজ করছি। ম্যারিনেশন করা হয়ে গেছে, আর ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু কমানোই থাক, দই দেওয়া তো বেশি জোর করলে ফেটে যায়। যারা আমাকে চেনে বা জানে তারা তো জানে যে আমি বাড়িতে সময় দিতে পারি না, কাজে ব্যস্ত থাকি, সবই রান্নার মাসি কাজের মাসিরা করে রান্না, তো রান্নার লোক থাকা মানে এটা নয় যে রান্না করতে যাবে। এবার আমি বানাবো পুরীদের একটা ডিশ, সেই জন্য এখানে আমি একটা বাটিতে টোস্ত চাল নেবো, যার কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আমি 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, এটা এখন আমি শিলে বাটবো। কারণ আপনারা জানেন যে পোস্ত মিক্সিতে ভালো বাটা যায় না, শিলে একদম ভালোভাবে বাটা যায়, আর আমি একটু অথেন্টিকভাবে এই সব কাজকর্ম পছন্দ করি, সেই জন্য এখন শিলে এটা দেখে নেব।
এখানে তো মাংসটা কষানো হচ্ছে অলরেডি, নুন হলুদ আমি পরে দেবো, আর এখন আমি পনিরটা ভেজে নেবো, তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে দেবো, একদম হালকা আছে পনিরগুলো ভেজে নেবো। ঘি আর তেলটা একটু গরম হয়ে যাক, এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, ঘিটা খুব বেশি গরম করবো না, তেলটা চলে যাবে, আগে থেকে আমি মশলাটা বেটে রেখেছি ওখানে আমি দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ঠিক আছে এখানে আমি কিন্তু এই পনির রেসিপিতে সামান্য পরিমাণে আদা বাটা ইউজ করেছি, সেটা দেখানো হয়নি, আর এখন আমি এতে দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণে চিনি, চিনিটা যেহেতু এটা নিরামিষ রান্না করছি সেই জন্য সামান্য চিনি দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই, ফেটানো টক দই, টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, একদম সিম আছেই করছি রান্নাটা পুরো, হলুদ দেব না এটায়, হলুদটা দেব করতে হবে, কালারের জন্য দিচ্ছি, ঝালাবে না, এটা 15 সেকেন্ড রেখে দিন,
পনিরের গ্রেভিটা শুকিয়ে গেছে, এখন এটা শাহি গরম মশলা উপর দিয়ে দিয়ে সার্ভ করে দিলাম। হাঁসের ডিম কষা, ডিমটা ভাজি, তার জন্য দেখুন নুন হলুদ দিয়ে ডিমটা হালকা ভেজে নিচ্ছি। হাঁসের ডিম কষা বানাবো, যে আমার বাড়িতে গেস্ট আসছে সে মাংস খায় না আর মুরগির ডিম খায় না, ওই জন্য হাঁসের ডিম কষা। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর এরপর আমি এতে অ্যাড করবো টমেটো কুচি। এরপর এই দুটো খুব ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সব মশলাটা পেঁয়াজের সাথে এবং খুব ভালো করে ভেজে নেব, তারপরে তো শুকনো মশলা অ্যাড করব। আদা রসুনের সাথেই আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই জন্য এখানে আমি কালারের জন্য ইউজ করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর চিনি, আর এরপর সব মশলাটা একবার কষিয়ে নিয়ে তারপরে এতে জল অ্যাড করে দেবো। এই কষা রান্না করতে বেশি সময় লাগে না, আপনারা যেমন দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে আপনারা এতে ফেটানো টক দইও ইউজ করতে পারেন বা একটু পোস্ত বাটা, আমি এটা নর্মালি করলাম। গ্রেভিটা একটু ড্রাই করে নিলেই আর তার মধ্যে ডিমগুলো অ্যাড করে দিলাম, এটা হতে আর বেশিক্ষণ লাগবে না। আর ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আর এর গায়ে চিড়ে নিয়েছিলাম, যার ফলে এর মধ্যে ঝোল মশলা ভালো করে ঢুকে গেছে। তো গ্রেভিটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে নেব। হাঁসের ডিম কষা একেবারে রেডি। আর তাহলে বন্ধুরা মোটামুটি রান্না তো হয়েই গেছে, আর শুধু বাকি রয়েছে ফ্রাইড রাইস, ওটা মা আর একটা ওভেনে রান্না করেছে। তাহলে আজকে রান্নার মেনুগুলো কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে, আর ততক্ষণ ধন্যী মেয়ের পাশে থাকুন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর দূরে দেখুন সুইটি বসে আছে। তাহলে টাটা।